ওয়েলকাম টু হিরণ স্টাডি প্রতিদিনের মতো আজ তোমাদের জেনারেল সায়েন্সের উপর পঁচিশটি প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি যেগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে এবং এর আগে যে ইতিহাসের উপর আমি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং আজ যে প্রশ্নগুলো রেখেছি প্রত্যেকটা প্রশ্ন আমি দুবার করে রিপিট করবো তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে প্রথম প্রশ্ন আছে যে গ্রিন গ্ল্যান্ড বা সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচনাঙ্গ গ্রিন গ্লান্ড বা সবুজ গ্রন্থি কোন প্রা প্রাণীর রেচনাঙ্গ অ্যান্সার হয়ে যাবে চিংড়ি মাছ কোশ্চেন নম্বর টু রাইনোভাইরাস মানবদেহে কোন রোগের জন্য দায়ী রাইনোভাইরাস দেহে কোন রোগের জন্য দায়ী অ্যান্সার হয়ে যাবে সাধারণ সর্দি কাশি কোশ্চেন নম্বর থ্রি রক্তচাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় রক্তচাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় অ্যান্সার হয়ে যাবে স্পিগমো ম্যানোমিটার কোশ্চেন নম্বর ফোর মামস রোগে কোন অঙ্গের স্ফীতি ঘটে মামস রোগে কোন অঙ্গের স্ফীতি ঘটে অ্যান্সার হয়ে যাবে প্যারোটিড গ্রন্থি কোশ্চেন নম্বর ফাইভ এলপিজির মুখ্য উপাদান কী এলপিজির মুখ্য উপাদান কী অ্যান্সার হয়ে যাবে বিউটেন এবং প্রোপেন কোশ্চেন নম্বর সিক্স পেট্রোলিয়ামের আগুনে ভাতে কোন ধরনের অগ্নি নির্বাপক কোন ধরনের অগ্নি নির্বাপক ব্যবহার করা হয় পেট্রোলিয়ামের আগুন নেভাতে কোন ধরনের অগ্নি নির্বাপক ব্যবহার করা হয় অ্যান্সার হয়ে যাবে ফোম টাইপ কোশ্চেন নম্বর সেভেন মল এক প্রকার রেচনপর্ত না বর্জ্যপ্র মল এক প্রকার রেচনপর্ত না বর্জ্যপ্র অ্যান্সার হয়ে যাবে বর্জ্যপ্র কোশ্চেন নম্বর এইট মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে অ্যান্সার হয়ে যাবে হুগোদা ভ্রিস কোশ্চেন নম্বর নাইন কোন প্রাণীর রক্ত নেই কিন্তু শ্বাসকার্য চালাতে পারে কোন প্রাণীর রক্ত নেই কিন্তু শ্বাসকার্য চালাতে পারে অ্যান্সার হয়ে যাবে হাইড্রা কোশ্চেন নম্বর টেন বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন স্তর দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন স্তর দেখা যায় অ্যান্সার হয়ে যাবে স্ট্যাটোস্পিয়ার কোয়েশ্চন নম্বর ইলেভেন সিএফসি গ্যাসের বাণিজ্যিক নাম কি। সি গ্যাসের বাণিজ্যিক নামকে অ্যান্সার হয়ে যাবে ফ্রেয়ন যদি তোমাদের প্রত্যেকটি কোশ্চেন ভালো লাগে তবে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং যারা আমার চ্যানেলের সাথে যুক্ত নেই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং যারা যুক্ত আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো কোশ্চেন নম্বর টুয়েলভ যে বিজ্ঞানসম্মত সামাজিকরণের জনক কাকে বলা হয় বিজ্ঞানসম্মত সামাজিকরণের জনক কাকে বলা হয় অ্যান্সার হয়ে যাবে কার্ল মার্কস কোশ্চেন নম্বর থার্টিন কোন রাসায়নিক ক্রিয়ার সাহায্যে মদ্যপ ব্যক্তিকে চেনা যায় কোন রাসায়নিক ক্রিয়ার সাহায্যে মধ্য ব্যক্তিকে চেনা যায় অ্যানসার হয়ে যাবে রেডক্স প্রতিক্রিয়া রেডক্স প্রতিক্রিয়া কোয়েশ্চেন নম্বর ফরটিন ফুসফুসের বায়ু কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ফুসফুসের বায়ু কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় অ্যানসার হয়ে যাবে স্পাইরোমিটার কোয়েশ্চেন নম্বর ফিফটিন আলোর গতিবেগ নির্ণয় করেছিলেন কোন বিজ্ঞানে আলোর গতিবেগ নির্ণয় করেছিলেন কোন বিজ্ঞানী অ্যান্সার হয়ে যাবে বিজ্ঞানী রোমার কোয়েশ্চেন নম্বর সিক্সটিন পজিট্রন কে আবিষ্কার করেন পজিট্রন কে আবিষ্কার করেন অ্যান্সার হয়ে যাবে কার্ল ডি অ্যান্ডারসন সময়টা মনে রাখবে উনিশশো বত্রিশ সাল কোয়েশ্চেন নম্বর সেভেন্টিন অ্যানজাইম এক প্রকার কী এনজাইম এক প্রকার কী অ্যান্সার হয়ে যাবে এক প্রকার প্রোটিন কোয়েশন নম্বর এইটেন সর্বাধিক ইলেকট্রোনেগেটিভ মৌল কোনটি সর্বাধিক ইলেকট্রোনেগেটিভ মৌল কোনটি অ্যান্সার হয়ে যাবে ফ্লোরিন যার সংকেত এফ কোয়েশ্চেন নম্বর নাইনটিন মিথেনে কী প্রকার হাইব্রিড হয় মিথেনে কী প্রকার হাইব্রিড হয় অ্যান্সার হয়ে যাবে এসপি থ্রি এসপি থ্রি কোয়েশন নম্বর টোয়েন্টি গ্যালভানাইজেশনে কোন ধাতু ব্যবহার করা হয় গ্যালভানাইজেশনে কোন ধাতু ব্যবহার করা হয় অ্যান্সার হয়ে যাবে দস্তা কোয়েশন নম্বর টোয়েন্টি ওয়ান অর্থ এবং প্যারানাইট্রোফেনল আলাদা করা হয় কোন পদ্ধতিতে অর্থ এবং প্যারানাইট্রোফেনল আলাদা করা হয় কোন পদ্ধতিতে অ্যান্সার হয়ে যাবে ঊর্ধ্বপাতন পদ্ধতি কোশ্চেন নম্বর টোয়েন্টি টু ব্ল্যাক ফুট ডিজিজ কোন মৌলের প্রভাবে হয় ব্ল্যাক ফুড ডিজিজ কোন মৌলের প্রভাবে হয় অ্যান্সার হয়ে যাবে আর্সেনিক যার সংকেত এএস কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি থ্রি ভূপাল গ্যাস দুর্ঘটনায় কি গ্যাস নির্গত হয়েছিল ভূপাল গ্যাস দুর্ঘটনায় কি গ্যাস নির্গত হয়েছিল অ্যান্সার হয়ে যাবে মিথাইল আইসো সায়ানেট মিথাইল আইসো সায়ানেট কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি ফোর চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন কে চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন কে অ্যান্সার হয়ে যাবে সুন্দরলাল বহু সুন্দর লাল বহুগুণা কোয়েশ্চেনম্বর টোয়েন্টি ফাইভ শব্দের তীব্রতা কোন এককের সাহায্যে মাপা হয় শব্দের তীব্রতা কোন এককের সাহায্যে মাপা হয় অ্যান্সার হয়ে যাবে ডেসিবেল এই ছিল টোয়েন্টি ফাইভ প্রশ্ন উত্তর এবং যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এত সময় হিরণমেয়ের স্টাডির সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এরপর দেখা হবে পরে ভিডিওতে